কৃষ্ণকলি, আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ, ক্ষোভটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত পেনে পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামাবে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে পারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, পূর্বে বাতাস এলো হঠাৎ থে, ধানের খেতে খেলে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনাচ্ছে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তাবাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, অপূর্ব প্রেমের কবিতা, এত সুন্দর প্রেমকে ব্যাখ্যা করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কৃষ্ণকলি আমি তারেই বলি কবিতার মাধ্যমে। সত্যি অনবদ্য একটি কবিতা, যার কোনো তুলনা হয় না। কৃষ্ণকলি আমি তারেই বলি এই কবিতাটির মাধ্যমে কবি এটা বোঝাতে চেয়েছেন যে প্রেমের চোখে কে কালো, কে ফর্সা, কে সুন্দর, কে সুন্দর নয়, কিচ্ছু চোখে পড়ে না। কারণ প্রেমের চোখে, প্রেমের নজরে সবই সুন্দর, পৃথিবীতে তখন কিচ্ছু খারাপ লাগে না। প্রেমের নজরে দেখলে তখন সেই মানুষটিকে কোনোভাবে খারাপ লাগে না, তার খারাপ দিকগুলো ঢাকা পড়ে যায় প্রেমের আবেগে, ভালোবাসার ছোঁয়ায়। তার ভালোগুলো চোখের সামনে চলে আসে, সে যতই কেউ দেখাতে চাক তার খারাপগুলো, কিন্তু যে তাকে ভালোবাসে তার নজরে সেই খারাপগুলো পড়তেই পারে না, আসতেই চায় না, দেখতেই পারে না। সত্যি তো সত্যিকারের প্রেম
মনে হয় একেই বলে যে প্রেম কোনো খারাপ কিছু দেখে না, তার স্বামীর ভালোবাসার জনের মধ্যে তার ভালোগুলো দেখে, তার ভালোগুলো দেখে তাকে আরো আরো ভালো করে ভালোবাসে, আরো গভীর করে ভালোবাসে। তার ভালোবাসা কোনো মতে কোনো পরিপ্রেক্ষিতে কমে যায় না। তার যে কটি খারাপ দিক থাকুক না কেন, মানুষের মনে সেগুলো ঠাঁই পায় না, কারণ যে ভালোবাসে সে তার ভালোবাসার মানুষটার মধ্যে ভালো জিনিসগুলো দেখতে পায়, ভালো জিনিসগুলো খোঁজার চেষ্টা করে এবং সে পেয়েও যায়। তাই সেই সময় যদি তাকে কেউ বোঝাতে চায় যে তার ভালো লাগার ভালোবাসার মানুষটির মধ্যে খারাপ রয়েছে, তখন সে সেই কথাগুলোর কোনো মূল্যই দেয় না, কারণ সত্যি তাই, ভালোবাসা অন্ধ। ভালোবাসা যদি গভীর হয় তাহলে সব কিছু জয় করতে পারে, সব কিছু। ভালোবাসা হলো সব কিছুর ঊর্ধ্বে, খারাপ ভালো মন্দ হিংসা বিদ্বেষ সব কিছুর ঊর্ধ্বে হলো ভালোবাসা। তাই তো সবাই বলে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, সবার মন জয় করা যায়, পৃথিবীর সব যুদ্ধে সামনের চোখকে পরাজিত করা যায় তোমার ভালোবাসার চোখ দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে। আশা করছি আজকের এই ভিডিওটি সবার ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ওই যে কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, ঠিক এরকমই মনটা রেখো। যাকে ভালোবাসো তার সব কিছু নিয়ে তাকে ভালোবেসো, তার খারাপগুলো আলাদা করে দেখো না। তোমার ভালোবাসায় যদি জোর থাকে তাহলে অবশ্যই সে আরো ভালো হয়ে উঠবে। আর তাছাড়া কালো হলো জগতের আলো, তাই কালো ফর্সা সবই এক। ভালো থেকো সবাই।